আমার হোল করতেছি তুমি উপরে যাও মারো চিল ব্রেক করো ও না এখানে দুটো প্লেয়ার হ্যাঁ এসে বসে আরে ইউএসএ হলো আমার একটি গেম মোড যেখানে সবাইকে র্যান্ডম একটা জায়গায় টিপি করা হবে অ্যান্ড সবাই সেখানে গ্রাইন্ড করবে অ্যান্ড যে সবচেয়ে ভালো স্টাফ গ্রাইন্ড করতে পারবে তার জন্য উইনিং পসিবিলিটি হাই হয়ে যাবে সো লেটস গেট স্টার্টেড এ রে এ রে নোরো না নিচে লাভা আমি ঠিকই আছি তুমি লাভার সামনে স্নিক করে মাইন্ড করলে অটো সব স্মেল্ট হয়ে যাবে এটাতে দুই জনের আর্মর হয়ে যাবে জিজি অনেক আর লেজার্ড বিগ ফ্যান আর অনেক ফুল গিয়ার বানানোর পর আমার দরকার ছিল ডায়মন্ডস তো একটা কেপ ফাইন্ড করি অ্যান্ড ডায়মন্ড মানিকের জন্য চলে যাই পার্ট ও ভাই অনেক কমপ্লিকেটেড জায়গা এটা এমনটা আছে আমি এখান থেকে পড়লেই ডেড ও মাই গড ভাই কে স্মোক একটু হলে মরতাম লিটারালি কোনো ক্লাচ করা আইটেম নাই ব্রিজ নো না 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 নো টান টান নো ওকে ফাইনালি টাইম অন পেয়ে গেছে এই যে অনেকগুলো মাইন কার্ড লাগে দি ওকে ওকে দাও দাও মরবা না সিওর তো একটা হলে তো কালেক্ট করা যাইব ফ্রিতে কার্ড বানানো অনেক টাইম কনজিউমিং তাই ভাবলাম ফ্রিতে কিছু কালেক্ট করা যাক নো বুপিং লাগে তো নো মরছি ফটো একটা কালেক্ট করছি তো টিম ইনভেন্টরির মাধ্যমে আমি টিমমেটকে সব ডায়মন্ড দিয়ে দিই আর সে আমাকে আর্মর বানিয়ে এনচ্যান্ট করে দিয়ে দেয় ও নাইস তো এখন আমাদের দরকার ছিল পার্লস আর এইবার আমি এন্ডারম্যান স্পন হই যাদের মেরে আমরা পাবো পার্লস ফান্স টু নাই আমার বয়ে ইনভেন্টরি ওকে ওয়েট ও নাইস ম্যাক্স হয়ে গেছে আমার যখন আমি চার্জ ট্যাঙ্ক ওয়াল গ্রাইন্ড করার পর ওভার ওয়ার্ল্ডে চলে যাই এন্ড এত গ্রাইন্ডিং এর পরে কিছুক্ষণ পর হতে যাচ্ছিল আমাদের ফার্স্ট ফাইট মিলে যায় কই ওই এনচেন্টমেন্ট টেবিল সেটআপের ওখানে ও না এখানে দুটো প্লেয়ার হ্যাঁ এসে বসে ব্যাটিং গেট করা উচিত এখন তো এটা আমি পট খেলাম তুমি ওরে মারছো ওকে নাইস সো ইউএসসি এর একটা পার্ট হলো ডেথ ম্যাচ যেখানে একবার মরলেই তুমি শেষ আর এখানে নির্দিষ্ট সময় পর এভরি প্লেয়ারকে একটা সেম জায়গায় টিপি দেওয়া হবে আমাদের সামনে একটা প্লেয়ার আর কোনো ফাইট হিঙ্কেস না করে আমি সরাসরি ওয়ার্ল্ড হাইটে যেতে থাকি কারণ গেমের শুরুতেই আমার টিমমেট চলে যায় এফ কে এখন আমার গোল হলো সবার আগে ওয়ার্ল্ড হাইটে যেয়ে সেখানে একটা প্ল্যাটফর্ম বিল্ড করা আমি সবার আগে উপরে চলে আসছি বাট একটা টিম ওঠার চেষ্টা করতেছে যায় ভাই আমি পুরো একা আমাকে অনেকক্ষণ এদের হোল্ড করে রাখতে হবে মারো ভাষা পর্যন্ত তখন আমার নেট এত খারাপ হয়ে যায় যে বারবার আমাকে সার্ভার থেকে কিক দিতে থাকে ভাই আমি লগ ইন করতে পারতেছি না পাঞ্জাবে উপরে ওম নো লগ ইন আর ইউ সিরিয়াস সার্ভারে ঢুকতেই পারতেছি না আমি নো দেন আই রিয়েলাইজ ট্যাম যদি চাং চারে দিয়ে রাখি তো আমাকে আর কিক দেবে না এর মধ্যে কিছু প্লেয়ার্স আন্ডারগ্রাউন্ডে ক্যাম্প করেছিল আর কি ওপেনে ফাইট করতেছিল আর অনেকে আমাদের বানানোর প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করতেছিল এদের কাছে ট্রাইডেন্ট আছে ওয়াট দা হেল মাইন্ড কার্ড হলো এমন একটি জিনিস যেটাতে প্লেয়ারকে ওয়ান শটে কিল করা যায় তো আমরা সেটা উপর থেকে ড্রপ করতে থাকি আমি বলি সেম পজিশনে একটা একটা করে ফেলে কারণ নিচে যেতে কার্টের বহুত টাইম লাগতেছে আর ফার্স্ট পালটা মাইন্ড কার্ড লাগছিল ভাই আল্লাহ বাজাইছে সরি সরি ভাই সরি আর সমস্যা নেই উপরে টিভি দিয়ে দাও এরপর 10 মিনিট আমরা উপর থেকে কার্ড ড্রপ করতে থাকি এই সাইডে অনেকগুলো প্লেয়ার আছে এই যে নিচে একটা প্লেয়ার আছে জায়গায় ওখানে লুকে আছে ওইটা আমি পর্যন্ত ব্রিজ করতেছি এখানে একটা কার্ড ফলাইতে হবে জি জি একজন মরছে কর্নারটা গেছে না তোমরা যদি এরকম করে ইভেন্ট খেলতে চাও তো জয়েন দিস সার্ভার এখানে সব ডিটেলস দেওয়া থাকে এন্ড লেটস ব্যাক টু দ্য ভিডিও কিছু প্রিপারেশন নাও এন্ড আর্মার হিল করার পর ইটস টাইম টু গো ডাউন ব্রো আমার নেট খুব খারাপ আন্ডারগ্রাউন্ড বিভিন্ন জায়গায় লুকায় আছে তোমরা তাদের খুঁজতে থাকি আমাদের ফার্স্ট প্যারোডে হলে এখন সেখানে ওঠা লাগতেছে কেন জানি টিমিং করে গেলতেছে কারণ
তিনটাই নিচে আসছিল কিন্তু তিনটা ফাইট করে নাই। ওকে সমস্যা নেই, চলো আগে উপরে ওঠো। মারুফ তাদের উপরে আসো, এর উপর থেকে অ্যানভিল ড্রপ করতেছে। ওটা কে যেন পড়ছে না কোবালস্টোন দিয়ে মারা দিচ্ছে অ্যানভিল দিয়ে। হ্যালো, হোয়াট দ্য হেল, কেমনে অ্যানভিলে মরছে? অ্যানভিল অ্যানভিল কেমনে ফলাইলি? তাহলে ভাই সাহেব উপরে ব্লক লাগাই তোমার, অ্যানভিল দিয়ে মরবা। আমি যেভাবে যাচ্ছি ক্যামেরা ড্যামেজ করতে পারবে না। না সিঙ্গেল সিঙ্গেল কি করো তুমি? মারেন তো মরেই যাম। লেফট উপরে ক্যাম্প করে বসেছিল আর আমাদের আটকানোর ফুল চেষ্টা করতেছিল, আর প্ল্যাটফর্মে ওঠার পর থেকে সেটাই করে আসতেছে। এন্ড হি ওয়াজ গুড অ্যাট ইট, কারণ এভাবে সে একটা প্লেয়ারকে অলমোস্ট মেরে দিয়েছে। বাট আমরা তো সহজে হার মানতে যাচ্ছিলাম না। কি গ্লোরি, কি সমস্যা কি তোমার? ও উঠেন পানি শেল ভাই, নাইস নাইস নাইস, ওই ওদিকে বসে আছে। আমি উপরে চলে আসছি। অন্যটা মারাতে গো স্টিল দাও, উঠেন উঠছে পানি শেল উঠছে। ওকে মারুফ নাইস, এখন শুধু একটা প্লেয়ার অ্যালাইভ ছিল, আমরা আমাদের উইন থেকে জাস্ট এক কিল দূরে ছিলাম, আর সে আমাদের দিকে আসতেছিল। ওই যে মারুফ দেখো নিচ থেকে যেন আসতেছে। এদিকে একটা ডিরেক্ট পাল মারো। আই আমার নেট এর জন্য একটু হোল্ড করো। আরে এখন আর কিসের হোল্ড, দাঁড়াও দেখো আমি কি করি। ইয়া ফুটছে, বাট ওই নিচে লাভ দিয়ে দিছে, গর্তের মধ্যে যাচ্ছে। আসো চলো চলো গর্তে লাভ দাও। আরে ভাই দাঁড়াও ভাই, গেছে মারো ডেমেজ খায় বছর পরে। ভাই যাও ফাস্ট, ভালো মতো খেলতেও পারতেছিলাম না ভাই। আমার ডিসকর্ড এর সাউন্ড অফ হয়ে গেছে, আমি জানি না গেম মেরেও দিছে কিনা, গেম লিটারালি ফ্রিজ হয়ে আছে। হ্যালো ডিসকর্ড এ কানেক্ট দিয়ে হচ্ছে না। কিছু কাজ করতে চাই না ভাই, বর্ডারের বাহিরে মরবো মনে হয়। প্লিজ প্লিজ, ও থ্যাংক গড, আল্লাহ যেদিন থেকে আমি এটা খুঁজে পেয়েছি সেদিন থেকে এসএমপিতে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আই ডোন্ট নো আমি কোন ওয়ার্ল্ডে চলে আসছি, সামথিং ইজ রং, বাট কেমন জানি এই ওয়ার্ল্ডটা আমার কাছে নর্মাল মনে হয় না। আমাকে এখান থেকে বের হতেই হবে অ্যাট এনি কস্ট।